চ্যাপ্টারটা হয়ে গেছে তোমাদের, তো এটা নিয়ে একটু আলোচনা করব। যেহেতু পড়ানো হয়ে গেছে সুতরাং আমি একটু রিভিশন করব চ্যাপ্টারটা। দেখো তো তোমাদের একটা দুটো কথা একটু জিজ্ঞেস করি, দিয়ে তারপরে আমি দু একটা বাক্য পরিবর্তন করতে দেবো করবে প্রত্যেকে, ঠিক আছে? তো দেখো, বাক্য যে আমরা গঠন করি, যে বাক্য গঠন করতে গেলে, বাক্যের বা বাক্য নির্মাণ করতে গেলে তার তিনটে শর্তের প্রয়োজন হয়। তো তিনটে শর্ত কি কি বাক্য নির্মাণের জন্য প্রধান যে তিনটে শর্ত, সেই তিনটে শর্ত কি কি বলো আমাকে, যে তিনটে শর্তের দরকার হয় সেই তিনটে শর্ত কি কি? তিনটে শর্তের প্রয়োজন হয় বাক্য নির্মাণ করতে গেলে, সৌহার্দ্য, স্নেহা, স্বস্তিকা, দিয়া, বলো এই তিনটে শর্ত বাক্য নির্মাণের জন্য প্রয়োজন হয়, তিনটে শর্ত কি কি? দেখো, বাক্যের গঠন, এখানে আমরা বাক্য নির্মাণের তিনটে শর্তর কথা পাই। বাক্য নির্মাণ করতে গেলে নির্মাণের শর্ত, যে কোনো বাক্য গঠন করতে গেলে এক নম্বরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, দু নম্বরে যোগ্যতা, তিন নম্বর হচ্ছে আসক্তি। এই তিনটে হচ্ছে বাক্য নির্মাণের বা বাক্য গঠনের শর্ত। এক নম্বরে বললাম আকাঙ্ক্ষা, দুই যোগ্যতা, তিন হচ্ছে আসক্তি। অর্থাৎ একটা বাক্য বাক্য কিনা সেটা বুঝতে হবে এই আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি পূরণ হয়েছে কিনা সেটার উপর নির্ভর করে। আকাঙ্ক্ষা বলতে আমরা কি বুঝি? আকাঙ্ক্ষা মানে শব্দটার যে অর্থ সেটা হচ্ছে যে, হ্যাঁ সুমি, গুড আফটারনুন। আকাঙ্ক্ষা মানে হচ্ছে যে মনের আমার ভাবটা সম্পূর্ণ হওয়া, যে আমি একটা বাক্য যখন বলছি সেটা বলার পর যদি আমার মনের ভাবটা সম্পূর্ণ না হয় তাহলে বলতে হবে যে বাক্যটার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যেমন ধরো, যদি আমি বলি যে আমি বাড়ি গিয়ে বলে বাক্যটা শেষ করে দিলাম, তাহলে বাক্যের কি হবে? বাক্যের দ্বারা আমার মনের ভাবের সম্পূর্ণতা এলো না, তার মানে বাক্যটা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, তাহলে এটা বাক্য হবে না। এটা প্রথম কথা, যে আকাঙ্ক্ষা হতে হবে মানে আকাঙ্ক্ষা পূরণ হতে হবে। দু নম্বর হচ্ছে যোগ্যতা, যে যোগ্যতা মানে বাক্যটা যে আমি বলছি সেই বাক্যটার বাস্তবের সঙ্গে কোথায় মিল আছে সেটাকে আমায় দেখতে হবে। যদি বাস্তবের সঙ্গে কোনো জায়গায় মিল না পাওয়া যায় তাহলে জানতে হবে বাক্যটা যোগ্যতাহীন বাক্য। যেমন ধরো, আমি যদি বলি যে মানুষ ডানা মেলে আকাশে উড়ে বেড়াচ্ছে, অথবা যদি বলি যে গরুগুলি গাছের উপর দাঁড়িয়ে আছে, এরকম যদি কোনো বাক্য বলি তাহলে বাক্য গঠন করতে গেলে বাক্যের যে কর্তা, কর্ম এবং ক্রিয়া, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ফলো হচ্ছে এক্ষেত্রে, কিন্তু বাক্যটার সঙ্গে বাস্তবের মিল নেই। সুতরাং বাস্তবের যেহেতু মিল নেই তাহলে এটা কি হবে? এটা বাক্য নয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যোগ্যতাহীন বাক্য। তাহলে দু নম্বর শর্ত হলো বাক্যের যোগ্যতা পূরণ করতে হবে। তিন নম্বরের শর্ত যেটা, যে আসক্তি, অর্থাৎ আসক্তি বলতে বাক্যের পদগুলোকে ঠিক ঠিকভাবে সাজাতে হবে। যে আমরা একটা বাক্য যখন গঠন করি তার মধ্যে কি থাকে? তার মধ্যে অনেকগুলো পদ বাক্যের মধ্যে যুক্ত হয়ে থাকে, ঠিক আছে? এবং সেগুলোকে আমরা বাংলা বাক্যের একটা স্ট্রাকচার আছে, তোমার ইংরাজি বাক্যের ক্ষেত্রে একটা স্ট্রাকচার আছে, যে কর্তা, কর্ম, ক্রিয়া ঠিক ঠিক জায়গায় বসাতে হয়। যদি কর্তা, কর্ম, ক্রিয়াকে আমরা ঠিক জায়গায় না বসাই তাহলে কি হবে? বাক্যের গঠনটা পাল্টে যাবে, অর্থাৎ এখানে বাক্যের গঠনটা হবে না। যে আমি যদি আমরা বলছি, দেখো যে আমি বাসে করে সকালবেলা স্কুল আসি, এটা বাক্য। কিন্তু যদি আমি এটা বলি আমি সকাল স্কুল বাসে আসি, এইভাবে বলি, তাহলে বাক্যের গঠনটা হচ্ছে না, কারণ বাক্যের যে গঠনগত দিক সেই দিকটা লঙ্ঘিত হচ্ছে। সুতরাং এটা হচ্ছে আসক্তি লঙ্ঘিত হওয়া। তাহলে আকাঙ্ক্ষা মানে বাক্যের তোমার অর্থটাকে সম্পূর্ণতা দিতে হবে, যোগ্যতা মানে বাস্তবের সঙ্গে মিল থাকতে হবে, এবং আসক্তির ক্ষেত্রে পদগুলোকে ঠিক ঠিকভাবে সাজাতে হবে। এটা করলে তবে একটা বাক্যের গঠন হবে। এবার বাক্যকে আমরা ভাগ করেছি কি কি ভাগে? বাক্যকে আমরা ভাগ করেছি তিনটি ভাগে, দুটো ভাগে। একটা হচ্ছে অর্থগত শ্রেণী বিভাগ, আর একটা হচ্ছে
তোমার গঠনগত শ্রেণী বিভাগ, যেটা তোমরা পড়েছো যে অর্থগত দিক থেকে বাক্যকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করি, আবার গঠনগত দিক থেকে তিনটে ভাগে ভাগ করি। যে অর্থগত দিক ভাগ কি কি আছে, যে যার মধ্যে আছে সাধারণ বাক্য, হ্যাঁ, তারপরে আছে তোমার অনুজ্ঞাপদক বাক্য, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে প্রশ্নসূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, সন্দেহবোধক বাক্য, এগুলো হচ্ছে তোমার অর্থগত ভাগ। যেমন নির্দেশক বাক্যকে আমরা ইংরাজিতে বলছি কি, অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা যেটা শিখে এসছো যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে নির্দেশক বাক্য, যার মধ্যে কি থাকে, পজিটিভ সেন্টেন্স থাকে অথবা নেগেটিভ সেন্টেন্স থাকে, হ্যাঁবাচক বাক্য থাকবে অথবা নাবাচক বাক্য থাকবে। তাহলে যেটা পজিটিভ বা নেগেটিভ সেন্টেন্স নিয়ে গঠিত হয় সেটা হচ্ছে তোমার নির্দেশক বাক্য। দু নম্বর হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যেটাকে বলছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা ইংরাজিতে পড়ে এসছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অনুজ্ঞাবোধক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স, যেটার মধ্যে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি নির্দেশ করা হয়, সেটা অনুজ্ঞাবোধক বাক্য। ইচ্ছা বা প্রার্থনা বোধক বাক্য, যেটাকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে আবেগসূচক বাক্য, যেটাকে বলি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাও পড়ে এসছো। সন্দেহবাচক বাক্য, যেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ডাবুয়াস সেন্টেন্স, এটা যদিও বা এই বাংলা ভাগের মধ্যে পড়ে না খুব একটা, ঠিক আছে। এছাড়া তোমার হচ্ছে এইগুলোই মূল ভাগ। এবারে যেটা করতে হয় যে বাক্য তোমার যখন দেখবে তোমাদের পরীক্ষায় যেটা থাকবে যে পরিবর্তন করতে দেবে, মানে নির্দেশক বাক্যকে বললো প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো, বা বলবে ধরো অনুজ্ঞাবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে পরিবর্তন করো, এই ধরনের পরিবর্তন থাকবে, এগুলো করতে হয়। আচ্ছা, এরপর যেটা গঠনগত ভাগ, সেই গঠনগত ভাগ কী কী আছে, তিনটে ভাগ আছে এখানে তোমরা জানো, যে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তো সরল বাক্যের ক্ষেত্রে কি থাকে, সরল বাক্যের ক্ষেত্রে যেটা থাকে যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া যুক্ত থাকে যে বাক্যটার মধ্যে, সেটা হচ্ছে সরল বাক্য। সরল বাক্যের গঠনটাই এরকম যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, ঠিক আছে। যে আমি পড়তে বসেছি, তাহলে এই বসেছি ক্রিয়াপদটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, তাহলে এর দ্বারা আমার মানে এই বাক্যটাকে আমরা সরল বাক্য বলতে পারি। আর যৌগিক বাক্য কাকে বলবো, যৌগিক বাক্য দেখো অনেক দুটো সরল বাক্য থাকবে এবং মাঝে একটা সংযোজক অব্যয় দিয়ে যোগ করতে হবে। সংযোজক অব্যয়টা কি, যে দুটো সরল বাক্যকে যুক্ত করে যে অব্যয় পদ, কোনগুলো, ও এবং কিন্তু, এগুলো হচ্ছে সংযোজক অব্যয় পদ। তাহলে এই অব্যয় পদগুলোকে যখন আমরা দুটো সরল বাক্যকে যুক্ত করি অব্যয় পদ দিয়ে, তখন সেটা হয়ে যাবে যৌগিক বাক্য। আর জটিল বাক্য কোনটা হয়, যে অনেকগুলো খণ্ড বাক্য যখন তোমার হচ্ছে কিছু তোমার সাপেক্ষ অব্যয় যোগে যুক্ত করা হয়, অনেকগুলো খণ্ড বাক্য তার মধ্যে থাকতে পারে। সাপেক্ষ অব্যয় কোনটা, যে একটার জন্য আর একটা অব্যয় পদ যেখানে এসে যায়, যেমন যখন বললে তখন, যে বললে সে, যা তা, যদি তবু, যেহেতু সেহেতু, দেখবে এই ধরনের অব্যয় পদগুলো জটিল বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এবং মানে ছোট ছোট খণ্ড বাক্যগুলোকে যুক্ত করে একটা বাক্যে পরিণত করে দিই, ঠিক আছে, সেটা হয়ে যায় জটিল বাক্য। তো এক্ষেত্রেও গঠনগত দিক থেকেও বাক্য পরিবর্তন তোমাদের করতে দেয়, যে সরল বাক্য থেকে জটিল বাক্যে করো, বা জটিল বাক্য থেকে সরল বাক্যে করো, বা যৌগিক বাক্য থেকে জটিল বাক্যে করো, এইভাবে পরিবর্তনগুলো করতে দেওয়া হয়, ঠিক আছে। তো এগুলো মোটামুটি তোমরা জেনে এসছো, ঠিক আছে। তো আমি দু একটা বাক্য পরিবর্তন করতে দিচ্ছি, তোমরা একটু বলবে বাক্য পরিবর্তনগুলো করলে কি হবে, ঠিক আছে। একটা প্রথমে অর্থবোধক দিক থেকেই দিচ্ছি, যে ধরো নির্দেশক বাক্যে লেখা আছে ভালো ছেলেকে সকলেই ভালোবাসে, এটা ধরো নির্দেশক বাক্যে দেওয়া আছে, ভালো ছেলেকে সকলেই ভালোবাসে, এটা দেওয়া আছে বাক্যটা, ঠিক আছে। এই বাক্যটাকে করতে হবে তোমায় প্রশ্নবোধক করতে হবে, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে হবে। কি হবে ওটা বলো, এটা উত্তরটা কি হবে বলো, ভালো ছেলেকে সকলেই ভালোবাসে, এই বাক্যটা, এটা এটা আছে তোমার নির্দেশক বাক্যে দেওয়া আছে, এটাকে প্রশ্নবোধক করবে, কিভাবে করবে বলো। স্বস্তিকা লিখেছো ভালো ছেলেকে কে না ভালোবাসে, বেশ। স্নেহা লিখছো ভালো ছেলেকে কি সবাই ভালোবাসে, বেশ। আর
সুমি কি আনসার হবে? ভালো ছেলেকে কে না? দেখো এখানে নির্দেশক করতে হবে, তার মানে এখানে বাক্যটাকে তোমায় এমনভাবে করতে হবে যেন এইখানে তোমার অর্থটা বজায় থাকে, অর্থটা যেন বজায় থাকে, অর্থটা যেন পাল্টে না যায়, ঠিক আছে? স্বস্তিকা যেটা বলেছো, ভালো ছেলেকে কে না ভালোবাসে, তাহলে তার উত্তরে কি দাঁড়াবে? ভালো ছেলেকে সকলেই ভালোবাসে, এটা রাইট আনসার। কিন্তু স্নেহা যদি বলো দেখো ভালো ছেলেকে কি সবাই ভালোবাসে, তাহলে তার উত্তরটা কিন্তু আসছে না। এখানে তোমাকে প্রশ্নটা এমন করতে হবে যে যেন এইটা উত্তর হিসেবে দাঁড়ায়। এবারে প্রশ্নবোধক করার একটা আমি সহজ উপায়ও বলে দিচ্ছি, এটা উত্তরটা কি হবে? ভালো ছেলেকে, ভালো ছেলেকে কে না ভালোবাসে, দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। একটা জিনিস ভালো করে জেনে রাখো যে যখনই তোমাকে ভালো ছেলেকে কে না ভালোবাসে, হ্যাঁ এটা রাইট আনসার। একটা জিনিস ভালো করে জেনে রাখো যে তোমাকে যদি বলে মানে কোনো ধরো অ্যাসার মানে এখানে নির্দেশক বাক্যকে যদি প্রশ্নবোধকে করতে বলে, যদি দেখো যে নির্দেশক বাক্যটা আছে পজিটিভ সেন্টেন্স, ভালো করে শুনে নাও, যদি দেখো নির্দেশক বাক্যটা আছে পজিটিভ সেন্টেন্স, তাহলে প্রশ্নবোধক করতে গেলে একটা নেগেটিভ শব্দ নিয়ে এসে প্রশ্ন করবে, তাহলে কিন্তু সেটা মানে উত্তরটা হয়ে যাবে। যে এই যে ভালো ছেলেকে সকলেই ভালোবাসে, এটা কী সেন্টেন্স আছে? পজিটিভ সেন্টেন্স আছে, মানে এখানে হ্যাঁ বাচক বাক্যে আছে, তোমাকে প্রশ্ন করতে বলেছে, তাহলে তুমি কি করছো? ভালো ছেলেকে কে না ভালোবাসে, একটা নেগেটিভ সেন্টেন্স দিয়ে প্রশ্ন করছো, তাহলে কিন্তু পজিটিভ সেন্টেন্সটা আনসার হিসেবে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে বোঝার উপায়। ঠিক উল্টো হয়ে যাবে যদি তোমার নির্দেশক বাক্যটা নেগেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে তুমি প্রশ্নটা করবে পজিটিভ সেন্টেন্স দিয়ে, তাহলে দেখবে সেই মানে উত্তরটা হয়ে যাচ্ছে। যেমন দেখো আমি একটা ওই রকমই একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ দেখো আমি একটা প্রশ্ন বলছি, অন্যায়ের দ্বারা ন্যায়ের প্রতিষ্ঠা হয় না, বাক্যটা লিখছি কি যে অন্যায়ের দ্বারা, অন্যায়ের দ্বারা ন্যায়ের প্রতিষ্ঠা হয় না। দেখো সেন্টেন্সটা কি আছে? নেগেটিভ সেন্টেন্স। আমি বললাম এটাকে প্রশ্নবোধক করো, প্রশ্নবোধক করো, তাহলে এবার পরিবর্তন করো। আমি যে বললাম যে প্রশ্ন অন্যায়ের দ্বারা ন্যায়ের প্রতিষ্ঠা হয় না, নেগেটিভ সেন্টেন্সে আছে, প্রশ্নবোধক করতে গেলে বললাম যখন প্রশ্নবোধক করবে তখন সেটাকে পজিটিভ দিয়ে প্রশ্ন করো, দেখো এই আনসারটা আসবে। এবার বলো কি উত্তরটা হবে, এবার বলো উত্তরটা কি হবে, যে অন্যায়ের দ্বারা ন্যায় প্রতিষ্ঠা হয় না, নেগেটিভ প্রশ্ন করতে গেলে আমায় দেখতে হবে যে মানে নির্দেশক বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে প্রশ্নবোধকে আমাকে পজিটিভ দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলেই দেখবে উত্তরটা চলে আসবে, বলো কি হবে? ইয়েস স্বস্তিকা, ভেরি গুড, ঠিক আছে বাকিরা বলো কি হবে, তাহলে উত্তরটা কি হবে বাকিরা বলো? স্বস্তিকা ঠিক আনসার দিয়েছো, বাকিরা একটু বলো দেখি কি হবে, শুধু নেগেটিভটা তুলে দিয়ে প্রশ্ন করে দাও, তাহলেই দেখবে আনসার হয়ে যাবে। তার মানে অন্যায়ের দ্বারা কি ন্যায়ের প্রতিষ্ঠা হয়, তার মানে তো হয়ে গেল উত্তর, অন্যায়ের দ্বারা কি ন্যায়ের প্রতিষ্ঠা হয়, জিজ্ঞাসা চিহ্ন, তার মানেই অন্যায়ের দ্বারা ন্যায় প্রতিষ্ঠা হয় না, ঠিক আছে এইভাবে করতে হবে। তাহলে অন্যায়ের দ্বারা কি ন্যায়ের প্রতিষ্ঠা হয়, এটা যদি করো তাহলে উত্তরটা হয়ে যাবে অন্যায়ের দ্বারা ন্যায়ের প্রতিষ্ঠা হয় না। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? যে যখনই দেখবে যে তোমাকে নির্দেশক বাক্য থেকে কিছু প্রশ্নবোধক করতে দিয়েছে, ভালো করে খেয়াল করে নেবে, সরি নির্দেশক বাক্যটা তোমার কিসে দেওয়া আছে, পজিটিভ সেন্টেন্স আছে না নেগেটিভ সেন্টেন্স আছে, যখন প্রশ্ন করে দেবে যদি পজিটিভ সেন্টেন্স থাকে নেগেটিভ দিয়ে প্রশ্ন করে দাও, যদি নেগেটিভ সেন্টেন্স থাকে পজিটিভ দিয়ে প্রশ্ন করে দাও, উত্তর হয়ে যাবে। নেক্সট আরেকটা দিচ্ছি দেখো, অনুজ্ঞাবোধক থেকে নির্দেশক করবে,
তুমি ঘরে যাও, এটা দিচ্ছি আমি, তুমি ঘরে যাও, এই এটা তোমার অনুজ্ঞাবোধক বাক্য, এটাকে তোমরা পরিবর্তন করো নির্দেশকে, নির্দেশক বাক্যে পরিবর্তন করো। কি করবে তাহলে এটা উত্তর, যে এই অনুজ্ঞাবোধক বাক্যটাকে নির্দেশক বাক্যে পরিবর্তন করলে কি হবে? তুমি ঘরে যাও। স্নেহা বলছো তোমার ঘরে যেতে বলা হচ্ছে, তোমায় ঘরে যেতে বলা হচ্ছে। আর আর কার কি মনে হচ্ছে হতে পারে? কি দেখো, তোমায় ঘরে যেতে বলা হচ্ছে, আমি কিন্তু এটা ভুল বলবো না, ঠিকই আছে, তুমি ঘরে যাও, এটা তো দেওয়া আছে, স্বস্তিকা এটা দেওয়া আছে, এটাকে নির্দেশকে পরিবর্তন করতে হবে। এটা যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে তোমার ঘরে যাওয়া উচিত, ঘরে যাওয়া উচিত, এটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট, যে এটা নির্দেশক করলে এটা দাঁড়াবে, তোমার ঘরে যাওয়া উচিত, তুমি ঘরে যাও, এটা অনুজ্ঞাবোধকে আছে, তোমার ঘরে যাওয়া উচিত, এটা হয়ে যাবে নির্দেশকে। ঠিক আছে, আচ্ছা একটা গঠনগত দিক থেকে দিই, মানে সরল থেকে জটিল বা জটিল থেকে সরল, এমন একটা দিই, দেখো আচ্ছা একটা বাক্য দিই, যে রক্ষকই ভক্ষক, রক্ষকই ভক্ষক, এই বাক্যটাকে, এটা সরল বাক্য, এটাকে জটিলও করো আবার যৌগিকেও পরিবর্তন করো, দুটো বাক্যতেই করো, এটাকে রক্ষকই ভক্ষক যেটা দিলাম, এটাকে জটিল করলে কি হবে আর যৌগিক করলে কি হবে? জটিল বাক্যে পরিবর্তন করলে কি দাঁড়াবে, যৌগিক বাক্য করলে কি দাঁড়াবে? রক্ষকই ভক্ষক, বলো, জটিলে বলেছো, হ্যাঁ স্নেহা ঠিক আছে, জটিল বাক্যটা ঠিক আছে, কিন্তু যৌগিকটা কি করবে? জটিলটা ঠিক আছে, জটিলটা যে রক্ষক সেই ভক্ষক, বা সেই যাই করতে পারো সে ভক্ষক, এটা জটিল। যৌগিকের ক্ষেত্রে কি হয়, যৌগিকের ক্ষেত্রে দুটো আলাদা বাক্য করতে হয়, করে একটা সংযোজক অব্যয় দিয়ে যোগ করতে হয়, সে রক্ষক কিন্তু ভক্ষক, ঠিক আছে ভুল হবে না, সে রক্ষক কিন্তু, কিন্তু জায়গায় এটাকে অথচ করো তাহলে, কারণ রক্ষকের তো ভক্ষক হওয়ার কাজ নয়, তো সেই জন্য অথচ সংযোজক অব্যয়টা করতে পারো, কিন্তু দিলেও ভুল হবে না, আমি বলছি কিন্তু সে রক্ষক অথচ, অথচ সে ভক্ষক, এটা যৌগিক, অথচ সে ভক্ষক, ঠিক আছে, বা এখানে অথচ জায়গায় যদি কিন্তু লেখো সেটাও ভুল কিছু না, কিন্তু লেখো তাহলে ভুল নেই, সে রক্ষক কিন্তু সে ভক্ষক, ঠিক আছে, তাহলে যে রক্ষক সে ভক্ষক, এটা হচ্ছে জটিল, সে রক্ষক
অথচ বা কিন্তু সে ভক্ষক, এটা হচ্ছে যৌগিক। তো এইভাবে পরিবর্তন আমরা করতে পারি। ওকে, আচ্ছা আরেকটা দিচ্ছি লাস্ট, এটাই যদি পরিশ্রম না করো, যদি পরিশ্রম না করো, কমা কৃতকার্য হতে পারবে না। এটাকে করবে সরল বাক্যে, যদি পরিশ্রম না করো কৃতকার্য হতে পারবে না, এটাকে সরল বাক্যে করলে কি হবে? ইয়েস, ভেরি গুড স্নেহা, ঠিক আছে। বাকিরা বলো একটু দেখি কি হবে। এটা তো সহজ একদম, যদি পরিশ্রম না করো কৃতকার্য হতে পারবে না, এটা একদমই সহজ। তাহলে কি হবে, পরিশ্রম পরিশ্রম না করলে কৃতকার্য হতে পারবে না, সরল বাক্য হয়ে যাবে, পরিশ্রম না করলে কৃতকার্য হতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে আনসার, যে পরিশ্রম না করলে কৃতকার্য হতে পারবে না, ঠিক আছে, এটা হলো আনসার। ঠিক আছে, আজকে সময় প্রায় শেষ, যারা প্রেজেন্ট রয়েছে একটু প্রেজেন্ট বলে দিও কথাটা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবো তোমাদের, ঠিক আছে। নেক্সট দিন স্যার আবার ক্লাস নেবেন, সেদিন যার যেটা সমস্যা আছে সেটা স্যারকে বলবে, স্যার আলোচনা করে দেবেন। ভালো থাকবে সবাই, আর তো স্কুল তো আসতে হচ্ছে 12 তারিখ থেকে সবাইকে, ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ স্বস্তিকা, পরিশ্রম না করলে কৃতকার্য হতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ স্কুল আসার জন্য সবাই রেডি হও সবাই। ওকে বাই।